আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জার্নি চ্যানেল আপনাকে জানাই সুস্বাগতম ঈদের ছুটিতে বাড়িতে আসছি র্যান্ডমলি ব্লগ করতেছি আজকে ঈদের আগের দিন আমি এখন ডাব গাছ থেকে ডাব পাড়াইতেছি অলরেডি এই যে এটুকু পাড়াইছি এখন আরো কিছু ডাব পাড়া হচ্ছে সুন্দর বাড়িতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ঘরের চারপাশে প্রচুর পরিমাণে গাছ এত পরিমাণ গাছের কারণে আমাদের গাড়ির বাড়িতে খুব একটা গরম লাগে না তো এখন এই এই দড়িটা দেখতেছেন না এইটার সাথে এই দাঁতকে ঝুলাই দেবে তারপরে আমি এখানে একটা নাচ করব হ্যাঁ তারপরে দড়িটা টানের উপরে রাখবো আস্তে আস্তে লুজ করবো এই এখান থেকে ডাব পড়া শুরু করবে হ্যাঁ রশিদ আর ধরা আছে তা আপনি ঠেলাটা আপনি নিচে হ্যাঁ টানে আছে তো রশিদ টানে আছে আর ওটা নেই আৰু টান লাগব আৰু টান দিম আৰু টান হৈছে হয় নাই

আমি তো রসি ছাড়া দিছি নামে না দিতে দিল্লা

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো টাকা হয়েছে হ্যাঁ দাব আছে আরেক পির পারেন শেষ আরেক পির পারেন আমার গ্রামের বাড়িতে যে এই হচ্ছে আমাদের বাগান তো হ্যাঁ টানে দিম ডান দিতে আসলে গাছে লোকটা তো তার নাম হচ্ছে কামাল হ্যাঁ ওয়েট

কটা আছে নে পাঁচটা ন ছয়টা ছটা আছে নামান ৰছি ছাৰে যাম কান্দেই আইনা

এই চাৰ কাৰ্ড লাগিব নাইমেজান হে আমিতো জুনা কাৰ্ডতে মানা কৰিছি নাইমেজান এইবাৰ কি কাৰ্ড বেন আবাৰ হয় যে আমাজনী পিলে দিছে